হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি চলে এসেছি আরও একটা নতুন রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে রিকোয়েস্ট ছিল আমার কাছে নোসপিন ক্লিনিং ভিডিও। তো আমি নোসপিন ক্লিনিং ভিডিও করতে চলে এসেছি। আর নোসপিন ক্লিনিং করতে তো ওটাই বোঝায়, নোজের ভেতরে যেটা থাকে গুজিটা, তো এটা নাকের ভেতরে শুকনো পোটা ছিল, যেটাকে আমরা পাতি বাংলা ভাষায়। নাকে শিকনি বলি, কেউ শিকনিও বলি, কখনো পোটাও বলি। তো নাকের পোটাটা দেখো আমি বের করে নিলাম, ওটা শুকিয়েছিল সাইডে। আর যেহেতু সকালবেলায় আমি ভিডিওটা করছি, তো সকালবেলায় আমাদের নাকের পোটাগুলো না রাতের মধ্যে ঘুমিয়ে থাকলে ওটা শুকিয়েই যায়। তো শুকনো পোটা বার করে নিলাম। আর এই যে আমি গুজিটাও খুলে নিয়েছি দেখো বন্ধুরা, আর গুজির নিচে এই দেখো নিচে কত পোটা শুকিয়ে কালো হয়ে গেছে, এই দেখো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। দেখো তো পোটাগুলো জমে জমে ওখানে থেকে থেকে শুকিয়ে শুকিয়ে একদম শক্ত হয়ে বসে গেছে নাকের গুজির সাথে। তো যেটা আমি ক্লিন করব, যে এটাই আমার কাছে রিকোয়েস্ট ছিল, নোসপিন ক্লিনিং। তো নোসপিন ক্লিনিং বলতে তো এই গুজিটাই হবে না, যেটাতে নাকের পোটাগুলো শুকিয়ে আছে। তো দেখো এবার আমি চেষ্টা করছি, অনেক ছোটো একটা জিনিস তো, যেহেতু এক হাতে করছি আর এক হাতে ক্যামেরাটা ধরে আছি। তো দেখো এই যে শিকনিগুলো একদম এতটাই শুকিয়ে গেছে আর কালো কালো হয়ে গেছে, যেটা দেখো আমি বের করেছি, এই যে টুকরো টুকরো হয়ে বেরোচ্ছে, কিন্তু অনেকটা শক্ত হয়ে আছে। আর নখ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বের করছি, আর আমার নখের ভিতরেও অনেকটা ঢুকে গেছে, যেটা আমি নখ থেকে পরে পরিষ্কার করব। তো ফ্রেন্ড দেখো, আমার নোসপিন একদম ক্লিন হয়ে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারছ একদম পরিষ্কার। আর নাকের ভেতরটাও আমি ক্লিন করে নিয়েছি। ভালো লাগলে অবশ্যই সাথে দেখো একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব।